শেয়ার করতে চলেছি আমি আজকে গুলের ভ্যাকসিন আছে সেই জন্য বলবো না খুব ভালো আছি ভীষণ টেনশনের মধ্যে দিয়ে আছি অনেকটা ভোরে উঠে এখন মোটামুটি 6:30 বেজে গেছে সমস্ত কাজ সেরে নিয়েছি যা যা কাজ থাকে এগুলো শেয়ার করি না বলে যে এগুলো কাজ করি না তা নয় সকালে উঠে যা যা কাজ থাকে সব করে নিয়েছি এখন আমি গুলেকে ডাকবো ও তো এমনি ভীষণ ভালোই আছে কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর শুনেছি জ্বর আসে তো সেই নিয়ে আমি একটু খুব টেনশনের মধ্যে দিয়ে আছি ওকে ডাকার আগে ভাবলাম কাজগুলো সেরে নিই এই যে গরম জল করছি ওর ফ্লাক্সে রাখার জন্য আর এই বোতলটা ফুটিয়ে নেব তার সাথে সাথে ভাবলাম যে রান্নাগুলো আজকে হবে যেহেতু ভোরে উঠেছে সেগুলো একটু এদিকে সেরে নিয়ে যাই তাহলে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সবজি কাটা হয়েছে রান্না করার জন্য একে একে যতটা পারবো সবটাই সেরে নেব আর কি এখানে দেখো অলরেডি আমার গরম জল হয়ে গেছে এগুলো আমি বোতলটা ফুটিয়েও নিয়েছি আর এটা তোমার ব্রেকফাস্টের জন্য সবজি কাটা হয়েছে এখানে অলরেডি তেলটা চাপিয়ে দেওয়া হয়েছে সবজিটা আমি রান্না করে নিচ্ছি আর এদিকে আমি থোড়টা চাপিয়ে দিয়েছি এবার আমি বাবুর কাছে চলে যাব ও কি হয়েছে ও কুটু 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 গুড মর্নিং গুড মর্নিং কি হয়েছে ও ঘুম থেকে ওঠার পর আমি এভাবেই ওকে জাগাই আর আমি চেষ্টা করছি এখন বিভিন্ন কালারফুল ওকে খেলনা দেখানোর কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব যতটা ভালো করে সব কিছু পরিচয় করানো যায় ততটাই ওর জন্য মঙ্গল আর এইভাবে ও আমার সাথে সকাল টাইমে খেলতে খুব পছন্দ করে বিভিন্ন রকমের মানে কী বলবো আর দুষ্টুমি করে আমার দেখতে ভীষণ ভালো লাগে এইটুকু টাইম পাই ওর সাথে কাটানো সারাদিন তো পাই আর এইটুকু টাইমও খুব ফ্রেশ থাকে ঘুম থেকে উঠে তা আমিও খুব এনজয় করি ও খুব এনজয় করে এখানে অনিশ পাপার কোলে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ভ্যাকসিন নেওয়ার জন্য তো আমরা সবাই মিলে এখন চলে যাব ওকে নিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য টোটোতে অলরেডি উঠে পড়েছি যেহেতু খুব রোদ লাগছিলো তাই ওর মুখটা একটু ঢেকে দিয়েছি পুরোপুরি ঢাকিনি যাতে করে ওর কষ্টটা না হয় তো এখন যাওয়া যাক আর কী যে হবে ভগবান জানে আসার পর থেকে আমি আর ভিডিওটা মানে করতে পারিনি ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আমি আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন দেখো ওর একটু জ্বর এসেছে কিন্তু তাও খেলা করছে তো ভিডিওটা আজকে আমি এইখানেই শেষ করছি যদি ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্যাট ইজ ড্রিম উইথ সায়নি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর সবাইকে আমার তরফ থেকে ইন অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি হ্যাঁ সবাই খুব ভালো করে সেলিব্রেট করো খুব সাবধানে বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে রেখো সবাই খুব সুস্থ থেকো এখনকার জন্য এখানেই টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি